हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। हाजिर हलम छोट्ट आरेकटी नतून भिडियो निये। आमरा जाच्छी सान फ्रांसिस्को आमादेर एक रोनेत पार्क थेके 40-45 मिनट ड्राइव। आमार बोन आसछे रेनू थेके, साथे आसछे दुलाबाई। उनी एई फार्स्ट टाइमई आसछे दुलाबाई आमादेर एई नतून बासाय। तई आमरा आजके घुरते जाच्छी। আমরা আজকে সারা দিন ওখানে থাকব, অনেক জায়গায় যাব, শপিং করব, ঘুরে ফিরে দেখব। এই তো আমরা গোল্ডেন গেট ব্রিজ ক্রস করতেছি। আর গোল্ডেন গেট ব্রিজের এই এরিয়াটা আমার খুবই ভালো লাগে। এক সময় এটা পুরোটার নিচে নেমে আমি শেয়ার করব আপনাদের সাথে ভিডিও করে। এটা সাইটে অবশ্যই টুরিস্ট স্পট আছে, ওখানে যাওয়া যায় এবং খুব কাছে থেকে বে এরিয়াটা ভিডিও করা যায়। বাট আজকে আমরা ওখানে যাচ্ছি না, আজকে আমরা ডাউন টাউন যাচ্ছি, চায়না টাউন যাব ইনশাল্লাহ। তা আমি সব কিছু আপনাদের সাথে একটু করে শেয়ার করব। আমরা প্রথম যাব এখানে, এটা ব্যাক সাইড, এটা প্লেস অফ আর্ট, এটা একটা মিউজিয়ামের মতো ছিল। এটা বুঝতেই পারবেন না যে এত বড় একটা টাউনের মাঝে এত সুন্দর একটা গ্রামের পরিবেশ। এটা খুবই সুন্দর এরিয়া আর দেখার মতন সিনারি এখানে। আর এখানে অনেক টুরিস্ট আসে এই প্লেসটা দেখতে। আর আমি এর আগেও এখানে গিয়েছি, কিন্তু আমি গিয়ে অবাক হয়ে গিয়েছি যে সান ফ্রান্সিসকো এত বড় বড় অট্টালিকার মাঝে এমন ছোট্ট একটি পরিবেশ। এখানে মনে হয় যেন অন্য একটি জগৎ। এতে আমরা ভিতরে চলে আসছি। আর এটার ভিতরে একটা লেক আছে, আর আছে অসংখ্য বক, পাখি। দেখুন কি সুন্দর করে তারা বসে আছে। আর বক যেহেতু আছে এখানে, তাহলে লেকে অবশ্যই ফিশ আছে। এখানে বড় বড় রাজহাঁসও আছে। আর দেখুন সারে কিভাবে এক পা দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি খুব কাছ থেকে ভিডিওটা করেছি, তারপরও সে একটুও নড়লো না। আর এটা এত সুন্দর জায়গা, আর এই প্যালেসটা এত বড় আর এত নিখুঁতভাবে বানিয়েছে যে আমি পুরাটা ভিডিওর মাঝে আপনাদের সামনে প্রকাশ করতে পারবো না। খুবই সুন্দর দেখার মতন একটা প্লেস। আর এসে দেখি এখন অনেক টুরিস্ট আসছে, তারা অনেক পিকচার তুলছে, ভিডিও করতেছে। তাই আমিও আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এত সুন্দর জায়গা কি শেয়ার না করা যায়? আর আমার দুলাভাই তো অনেক খুশি হয়েছে এই জায়গাটা দেখে, তার অনেক ভালো লেগেছে, সেও ঘুরে ঘুরে ভিডিও করতেছে।
অনেক রোদ ছিল, রোদের জন্য ভিডিও কিছুটা ফ্ল্যাশিং হচ্ছিল। তারপর আমি চেষ্টা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আর আমার তো পরিবেশটা দেখে মনটা একেবারেই ভরে গেছে, খুবই ভালো লাগতেছিল। বাট বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কারণ আমরা আরো অনেক অনেক জায়গায় যাব। এই তো কালসার, এটা আমার বোনের ছেলে। আর এই প্লেসের এটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার, এটার মাঝখানটা ভিতরটা অনেক সুন্দর, এমন ভাবে বানিয়েছে মনে হবে যেন একটা বিশাল ঝাড়বাতি লাগিয়ে রেখেছে, বাট আসলে না। আর আমি পুরো ভিডিওটা একসাথে শেয়ার করব না, এই জন্য আমি দুইটা বা তিনটা পার্ট করে ভিডিওগুলো শেয়ার করব, কারণ একটা ভিডিও লং টাইম হয়ে যাবে সবগুলো মিলিয়ে। আর লেকের ধারে একটু উইন্ডিও ছিল, একটু শীত শীত লাগতেছিল, বাট খুব ভালো লাগতেছিল ওয়েদারটা। দেখুন কত সুন্দর সিনারি, অসাধারণ ডিজাইন। আমার বোন আর বোনের হাজবেন্ড, দেখুন কত বড় বড় রাজহাঁস এখানে। আমরা ভিতর থেকে বাইর হয়ে গেলাম, এখন আমরা যাব সান